ফুকলাদা বলছি, কোথায় তুমি? পাও কি শুনতে আমার কথা? কোথায় তোমার এত বাণী? তুমি না বলেছিলে আয় তোর সন্দীপকে নিয়ে, এক্ষুনি নিয়ে আয়। প্রমাণ করতে বল তোর সন্দীপকে যে আমার সাথেই আছে জুলিয়েট, আমি কি ওর ঠেকা নিয়ে বসে আছি? বলছি এত বাণী ধোপে তো ঠিকলো না। হ্যাঁ, ধোপে ঠিকলো না তো। এরকম একটা তীর্থস্থানে গিয়ে ভগবানও সাথ দিল না, কি অবস্থা মায়েরি! ইস, তা বলি পাঞ্জাবি কেনা ছিল, তারপরেও তারাপীঠ যাওয়া হয়নি, তা ওই কারণেই কি এখন এই সদগতিটা হলো নাকি তীর্থস্থানে গিয়ে? ও ভালো ভালো ভালো, নববধূর পার্টনারকে বাদ দিয়ে সব কটা, একজন ঝুলছে বিয়ের মাঝখানে আর একজন বিয়ে করেই নি এখনো, তাদের হানিমুন ডান, একদম ডান। গ্যালাক্সিও কন্ট্রোভার্সিতে আমি মনীষা চলে এসেছি নতুন একটি ভিডিওর সাথে। শুধু যুক্তি, শুধু কথার আন্দাজ আজ কিন্তু আর কেউ বলতে পারবে না, হাতের কাছে যোগ্য প্রমাণ। এখন তোমরা বলতেই পারো একটা মেয়ের হেরে যাওয়ায় তোমার এত আনন্দ হচ্ছে? মেয়ে হয়ে কি করে মেয়ের ক্ষতিতে এত আনন্দ পাও? কারণ একজন মেয়ে হয়ে এটাও বুঝি যে মা হওয়া কতটা কষ্টের, আর নিজের নারী ছেঁড়া সম্পদকে ফেলে রেখে ফুর্তি করাটা কতটা অপরাধের। সেই কারণেই আজকে দারুণ আনন্দ হচ্ছে, জমিয়ে আজকে আনন্দ হচ্ছে। আজকে তো এক গ্লাস কোল্ড ড্রিঙ্কস খেতেই হবে, মানে খাই না, খেতে হবে আজকে, আজকে তো খাবোই আমি কোল্ড ড্রিঙ্কস, মানে এই খুশিতে তো অবশ্যই। বলছি সন্দীপদা, তুমি সত্যি অনেক পুণ্যি করেছো, অনেক পুণ্যি করেছো, না হলে এইভাবে এত তাড়াতাড়ি এত সুন্দর সুন্দর প্রমাণ কোথা থেকে মানুষ তোমার জন্য পাঠিয়ে দিচ্ছে ভাবো তো। এটা কি ভগবানের অশেষ কৃপা নয় তোমার প্রতি? তুমি যদি সত্যিই অন্যায়কারী হতে, অবিচারকারী হতে, তাহলে তো তোমার কাছে এগুলো আসতো না, এসে পৌঁছাতো কি? আজকে আরো একটা প্রমাণ তোমাদের কাছে চোখের সামনে তুলে দিই। সেই দিদি যার সাথে কিনা খুব ছোটবেলায় অনেক অত্যাচার হয়েছিল, অন্যায় হয়েছিল বলে দাবি করে আমাদের সন্দীপ দার, তো সেই দিদির ভিউজ এর দশা নিশ্চয়ই দেখেছ? তোমরা তো ভিউজ দিয়ে বিচার করো, ভিউজ দিয়ে বিচার করো না? সন্দীপদার দেখ তো, সন্দীপদার ভিউজ এক ঘন্টায় এত, চার ঘন্টায় এত, আর ওই দেখ আমাদের জুলিয়েটের ভিউজ কত আপ। তা বলি এরকম সত্যবাদী মূর্তি তো আরো একজন রয়েছে, তার ভিউজটা দিনকে দিন দিনকে দিন দিনকে দিন দুটো চ্যানেলের কমিউনিটি পোস্টে দিয়েও আপ হয় না কেন? কেন আপ হয় না? মানে সে তো সত্যের পাশে ছিল, এই ছোট্ট বাচ্চা মেয়েটার পাশে ছিল, তারপরে এরকম ভাবে তার জনতা দর্শক কি করে বিরূপ হয়ে গেল তার প্রতি? ও প্রশ্ন আসে না না কখনো? এরকম একটা ক্লাস মেইনটেইন করা এলিগেন্ট একটা মহিলার ভিডিওর ভিউজ এরকম কেন হয়? দেখো সবার জীবনে আপস এন্ড ডাউনস আসে, আমি সেটা নিয়ে কিন্তু মজা করছি না তোমাদের সাথে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে জিনিসটা তোমরা বিচার করছো তোমাদের মতো করে, সেইভাবেই তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরলাম আজকে বাসেতে এই ভিডিওটা। ওদের তো বেশ অনেকদিন আগেই করা, কারণ ওরা যখন ওই গন্তব্যস্থলে গিয়ে পৌঁছায়নি, হ্যাঁ সেই সময়ের কিন্তু এটা ভিডিও, তো সেই জায়গায় গিয়ে সেই রকম একটা ভিডিও ফুটেজ এত দিন ধরে থাকা সত্ত্বেও কেন বলো তো আমাদের সামনে আসেনি? নিশ্চয়ই তোমাদের জানা, কারণ ওই মুহূর্তে যদি এটা ফাঁস হতো ওরা তাহলে বাসে থাকা লোকগুলোর মধ্যে কোনো একজনকে যারা দিয়েছে তাদেরকে তো হাতে না হাতে ধরেই ফেলতো, তাই না? এখন এই মুহূর্তে কে দিয়েছে সেটা কিন্তু প্রমাণ করতে পারা খুব মুশকিল, যদি দেখেও থাকে ওদের ক্যামেরায় সেই লোক, থেকেও থাকে, তারপরেও তার বাড়ি অব্দি গিয়ে তাকে শাসিয়ে আসা সম্ভব নয়, তাই কি? সত্যি তো, তাকে কিন্তু কোনোভাবে কিচ্ছু করতে পারবে না। সেই কারণেই সে ট্রিপ শেষ করে শান্ত মাথায় ভিডিও ফুটেজটা দিয়ে প্রমাণ করে দিল যে হ্যাঁ, সেখানে এই তৃতীয় ব্যক্তিকে এত সাবধানে ক্যামেরার আড়ালে রেখেও সে কিন্তু আড়ালে রাখতে পারলো না নিজেকে, তাই তো? হবু শাশুড়ি, হবু শালার বউ, সাথে হবু দিদি শাশুড়ি, ও ট্রিপ জমে ক্ষীর, বাড়ির অ্যাড্রেসে ফেক, এআই দিয়ে গলা পাল্টে দেওয়া হয়েছে, ভ্যালেন্টাইন্স ডে তে বন্ধু গেছে, ভরসার হাত কারণ অত্যাচার হয়েছে, এত কিছুর পরেও আজ মানতে ইচ্ছা করছে যে হ্যাঁ বাচ্চাটার সাথেও অন্যায় করেছে? এখনো মানতে ইচ্ছা করছে না? এখনো বলতে ইচ্ছা করছে যে ও নারী ছেড়া সম্পদের প্রতিও সত্যি টান আছে? মনে হচ্ছে না যে ও যদি ওকে নিয়ে যায় শুধুমাত্র উইনিং ট্রফির মতো ব্যবহার করবে আমাদের কাছে, ভেলকি দেখাবে? মনে হচ্ছে না যে নিজের ফুর্তিতে এতটাই মগ্ন যে কটা মাস ওয়েট করতে পারলো না সে? কেউ আবার এটা বলো না যে সন্দীপদা কেন তোর ওয়েট করতে পারেনি, বান্ধবী বানাতে ছুটোছুটি করেছে, ডিপ্রেশন বোঝো তো, বোঝো তো ডিপ্রেশন, সে তো বান্ধবী বানিয়েছে, পরবর্তীতে বিয়ে কেন করবে না?
তার 5 বছরের সঙ্গিনী যদি এরকম ডেসপারেটের মতো 28 দিনের সম্পর্কের সাথে বেরিয়ে গিয়ে অবলীলায় ঘুরে আসতে পারে, অবলীলায় প্রি হানিমুন করে আসতে পারে, তাহলে তার মনের উপর দিয়ে কি যায়? সে তো 28টা দিন ঠকেছে, নিজেকে একবার সেই জায়গায় রেখে দেখো। ও ও, সন্দীপদা তো আবার অত্যাচারী না? সন্দীপদা তো আবার ডোমেস্টিক ভায়োলেন্স করেছে, যেটার কোনো প্রমাণ আমাদের হাতের কাছে নেই। আমাদের এখানে অনেক আইন বিশেষজ্ঞ আছে, প্রচুর আইন বিশেষজ্ঞ আছে, তারা সমস্ত কিছু জানে। তাদেরকে প্রুফ করতে গেলেও সেই কোনো না কোনো কিছুর মাধ্যমে নিতে হয়, তাদের এডুকেশন কোয়ালিফিকেশনের কোনো আর দাম নেই। সেরকম ভাবেই একজন অনেক অনেক শিক্ষিত মহিলা আমাদেরকে প্রত্যেক দিন বোঝাতে চেয়েছে, অর্থাৎ প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটার দিদি, তার প্রেডিকশন, তার লজিক, তার থটস, সমস্ত কিছু মিলে গেছে একদম, তাই না দিদি? বেকার ক্ষমা চাইলে দিদি, বারবার বলতে ইচ্ছা করছে আমার না, খালি মনে পড়ে যাচ্ছে। ক্ষমা চেয়ে নিলাম, দেখ 3 বার ক্ষমা চেয়ে নিলাম তোর কাছে। আমিও না সেদিন হালকা করে যেন ভাবছিলাম, এবারে কি ভুল করলাম? না, ভুল করিনি, আমার চোখের সামনে মহাদেব আছে, ভুল করিনি, ঠিক জায়গায় ছিলাম। আজকে ইপ্সিতাদি ভিডিও দেখে ভাবলাম যে হ্যাঁ, আমরা একদম ঠিক জায়গায় আছি। তার মানে এটাই দাঁড়াচ্ছে, ভগবান শুধু নয়, ভগবানের সৃষ্টি করা মানুষও এই অনাচার মেনে নিচ্ছে না। সমাজ বিরুদ্ধ কাজকে এত আধুনিক সমাজেও এখনো কিছু মানুষ আছে যারা ওই ছোট্ট কৃষুর সাথে হওয়া অবিচারের জন্য এই সমস্ত প্রমাণ তুলে দিচ্ছে আমাদের কাছে, তাই না? এই প্রমাণগুলো কি যথেষ্ট নয় একজন ব্যভিচারিণীকে প্রমাণ করার জন্য? যথেষ্ট নয়, এখনো আরো অনেক প্রমাণ লাগবে। হ্যাঁ, তাদের জন্য অবশ্যই প্রমাণ দরকার যারা এই মুহূর্তে বলছো চিৎকার করে করে আমাদেরকে যে আমাদের জ্বালায় নাকি ওয়াইটি খোলা যায় না, এত কন্ট্রোভার্সি, এত কন্ট্রোভার্সি, অথচ দে নিড কন্ট্রোভার্সি, ওদের কিন্তু চাই, তারপরেও ওরা আমাদের ঘরে দোষ চাপিয়ে দেয়। কি আশ্চর্য, কোনো মানে আছে আজকে ভিডিও দেয়নি? কারণ অলরেডি ভিডিও চোখে পড়ে গেছে, যাকে চোখে দেখতে পারে না অর্থাৎ আমাদের ইপ্সিতাদি, তার ভিডিও দেখে ফেলেছে, এখন ভিডিও দিলে মহা বিপদ। তো ভাবলো থাক, আজকে আরো একটা দিন ওরা চড়ুক ঘুরুক, আমি আরেকদিন পরে দেব, থাক কে কি করে একটু দেখি, হজম করি তারপর দেবো। তো এখন হজম করছে আমাদের জুলিয়েট, একটু অ্যান্টাসিড লাগবে নাকি? বলছি অ্যান্টাসিডটা তোমরা দিয়ে এসো, এই ভিডিও গুলো ওর কাছে অ্যান্টাসিডের মতো যদি কাজ করে। বলছি ও দিদি, আপনার মেয়েরে আপনি প্রি হানিমুন করতে সাইরা দিলেন? অবশ্য এটা অস্বাভাবিক কিছু নয় যে বিয়ের আগে 5টা দিন হবু শ্বশুর বাড়িতে মেয়ের সাথে থেকে আসতে পারে, তার পক্ষে কি আর এমন ব্যাপার, কি আর এমন ব্যাপার, আবার হঠাৎ করে সেই শ্বশুর বাড়ি খারাপ হয়ে যায়, তাদের বাড়ির ডাঁটা আম কাঁঠাল লেবু সমস্ত কিছু খেয়েটে ধর ওই বাড়ি ভালো নয়, একদিন থাকতেই পারতাম না। কি জ্বালান জ্বালা তো ওরে বাবা রে, এত জ্বালান জ্বালিয়েছে যে 5 বছরে তোমার মেয়ে এত সুন্দর একটা জায়গা তৈরি করে ফেললো, একজন অপদার্থের হাতে আইফোন দিয়ে বাসে শুট করাচ্ছে, শুট করাচ্ছে, শুট। ও মানে সত্যি, গানটা মনে আছে না তোমাদের, কোথায় গেলে দুষ্ট ছেলে, একদম সত্যি, দুষ্টের পাশে বসে বসে দুষ্টুমি গান মনে আসবে না তো কি হবে বলো তো, একদম মিলে গেছে, জাস্ট পয়েন্টে পয়েন্টে মিলে গেছে। আমি ভাবছি লাইফা, বলি ও লাইফা, এত সহজে ছেড়ে দিলে কি করে, মানে এই রকম একটা বউ চোরের সাথে তোমার নববৌকে বধূকে, এই জন্য বুঝতে পেরেছি কেন জুলিয়েটের মা ওই মানে বোটের মধ্যে উঠতে দিচ্ছিল না, আমি এবার বুঝতে পেরেছি, তোরা জলে যাবি যা, তোরা ডুবে যাবি যা, আমি আমার ছেলের বউকে ছাড়বো না, আমি হাত ধরে থাকবো, আমার ছেলের বউকে আমি ছাড়বো না, বাবা রে আমার ছেলে ছাড়বে না, যদি তোদের মতো নচ্ছাড়মো করে আমার বৌমা, ওই বাবা হাতে করে ধরে ধরে সবসময় টুকু 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 করে ভিডিও করেছে উনি, মানে আমি না সত্যি ভাবি স্বপ্নে থাকা শাশুড়ি তুমি কোথায়, তোমার মতো পেলে আমি পুজো করব প্রত্যেক দিন, কেন তুমি এলে না এথায়, মানে প্রত্যেক দিন আমার এই গানটা গাইতে ইচ্ছা করে আমাদের এই জুলিয়েটের মাকে দেখে। ওফ, কি হেলদি রিলেশনশিপ, এত এত হেলদি রিলেশনশিপের ভিড়ে আমাদের মতো অস্বাস্থ্যকর কিছু মানুষ ফিট হচ্ছে না, ফিট হচ্ছে না, না কিছু মানুষের বক্তব্য প্রত্যেক দিন থাকে যে কি হয়েছে, ও তো বলেই দিয়েছে ওরকম একটা সম্পর্ক করেছে, তাহলে আর তোমাদের জয় কি করে হলো, হ্যাঁ বলে দিয়েছি সম্পর্ক করেছে কিন্তু ডিভোর্সটা যে হয়নি, ওই যে সন্দীপদা বাইকে করে ঘুরলো বলে সেদিনকে তোমরা বললে, এখনো ডিভোর্স হয়নি, ঘুরে বেড়াচ্ছে, কটা দিন ওয়েট করতে পারলো না, তো আজকে গিয়ে জুলিয়েট, ও জুলিয়েট কটা দিন ওয়েট করতে পারলে না, ও আইনি জটিলতা, তাই জন্য মুখে কুলুপ দিতে হবে সব বিষয়ে, তাই না? এবার সবাই মিলে বসবে, জুলিয়েট তুই একদম মুখ খুলবি না, তোর যা বলার
তুই তোর ভিডিওতে বলে দিবি, একদম এইসব বিষয় নিয়ে মুখ খুলবি না, যা হয়েছে হয়ে গেছে, আমরা আছি, আমরা তোকে বুক পিট দিয়ে বাঁচাবো। হে ভাই, বাঁচাবে বুক পিট দিয়ে? বলছি বোকার পিট দিয়ে যে বাঁচাবে, মানে মানুষের কথার চাবুক নিতে পারবেন তো? মানে এবারে মানুষের কথার চাবুকটা ঠাঁই 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 করে পড়বে, নিতে পারবেন তো? দেখুন, আমি এর আগেও অনেকবার বলেছি, অনেককে বলেছি, আমার প্রত্যেকটা ভিডিওতে প্রায় আমি একবার করে হলেও রিপিট দিই, পরকীয়া সমাজবিরুদ্ধ হলেও অনেক মানুষ কিন্তু পরিস্থিতির চাপে নিজেকে বাঁচানোর তাগিদে একটা ভরসার হাত বেছে নেয়। সম্পর্কটা কালিমালিপ্ত নাম দিয়ে পরকীয়া বলা হয়ে থাকে, কিন্তু সে হয়তো সত্যি বাঁচার তাগিদে সেই সম্পর্কটাকে বেছে নেয়। তবে এই সম্পর্ক সেই সম্পর্ক নয়, এটা প্রথম দিন দেখেই বোঝা গেছে। এই ছেলেটি অত্যন্ত স্বার্থপর, কাপুরুষ, মেরুদণ্ডহীন, কুলাঙ্গার বটে, যে শব্দগুলো অন্যান্য ওয়াইটির পুরুষ মানুষের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, আমি সত্যি এই ছেলেটির ক্ষেত্রে প্রত্যেক দিন এবার থেকে এই শব্দটি প্রয়োগ করব। একদম ভীরু প্রকৃতির একটি ছেলে, যার শুধু ফাঁকা কলসির গলার আওয়াজ বেশি বলে না, পুরো ফাঁকা কলসির গলার আওয়াজ বেশি এরকম একটি ছেলে, যে কোনোভাবেই নিজেকে আর রাখতে ঢাকতে পারছে না। অ্যাকচুয়ালি ও না আমাদের কাছে শুধু প্রিটেন্ড করে, ওর সাথে ঝগড়া হচ্ছে, ওর সাথে কিছু একটা হয়েছে, বাট টোটালি ফাইন আছে ভিতর দিক দিয়ে, জানে তো পয়সা বলতা হ্যায়, এটা খুব ভালো মতো জানে। সেই কারণেই তো, যার থেকে সমস্ত কিছু শিখে এসেছে তাকেই বলছে, আমি এই শূন্য থেকে শুরু করেছি, এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি সেটা শুধুমাত্র আমার ফেস ভ্যালুতে। একদম ফেস ভ্যালু, তোমারই ফেস ভ্যালু বটে, হ্যাঁ একদম সুন্দর ফেস ভ্যালু। আসলে কিছু মানুষ ভুলে যায় তার রুটস কি ছিল, আর রুটস ভুলে যাওয়াটা কিন্তু সব থেকে অপরাধ। একটা মানুষ শুরুতে সাধারণই থাকে, শুরুতে মায়ের মানে কি বলবো, মা যখন আমাদেরকে ভূমিষ্ঠ করে গর্ভস্থ থেকে, সেই সময় একটা মানুষ, একটা শিশু মানে একদম সাদামাটা, একদম সাধারণ থাকে। আস্তে আস্তে সে সমাজের সাথে ডেভেলপ করে নিজেকে, তারপর প্রকৃতির সাথে সে অ্যাডজাস্ট করে, তারপরে সে নিজের মধ্যে সমস্ত বাহ্যিক গুণ, সমস্ত পুঁথিগত গুণ নিয়ে একটা মানুষের মতো মানুষ হয়, যার মধ্যে মান আর হুঁশ দুটোই বর্তমান থাকে। আর যে সকল মানুষের মধ্যে এগুলো নেই, তারা না ওই কি বলে বলতো, চড়া পড়ে গেছে, তারা গুড কোয়ালিটি মেনটেইন করতে করতে তাদের ব্রেনে চড়া পড়ে গেছে, এটা হচ্ছে বিষয়। এই যেরকম আমাদের জুলিয়েটকেই দেখে নাও না, নিজের হ্যাঁ একদম নিজের প্রিয় দিদি, আমাদের এই সন্দীপদার দিদি, মামলি দিদিকে দেখে 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 একটা কোয়ালিটি, একটা ক্লাস দেখতে দেখতে তার মনের মধ্যে এমন একটা ক্লাস জন্মে গেছে, যে একদম লোয়ার ক্লাসের একটি ছেলেকে সে চুজ করে তার জীবনটা জাস্ট ধনে পাতার থেকেও বাজে করে দিল। মানে ধনে পাতার থেকে, ধনে পাতা তো অনেক ভালো সুগন্ধের একটা জিনিস, তরকারিতে স্বাদ আনে, বাট এ যা জিনিস চুজ করেছে এ তো কোনো কিছুতেই স্বাদ আনতে পারবে না, উল্টে ওর নিজের জীবনটাকে বিশ্বাস করে দিচ্ছে, একদম গ্যারেন্টেডলি। আমি তোমাদেরকে প্রত্যেকটা দিন গলা বাজিয়ে বাজিয়ে চিৎকার করে করে এটা বোঝানোর চেষ্টা করতাম, ওটা একটা পরিকল্পিত চক্রান্ত। একটা মেয়ে যেভাবে আমাদের সামনে গল্প কষেছে, একটা ছক কষেছে, এত পোলো কথার মাঝখানে অসামঞ্জস্য, কথার মধ্যে এত ভেজাল, সেই মেয়ে কখনো ঠিক হতে পারে না, এটা নিতান্তই একটা গল্প। সেটা 14 আগস্ট থেকে 17 আগস্টের মধ্যে ঠান্ডা মাথায় নিজের মায়ের সাথে তৈরি করা একটা চক্রান্ত, শুধু একটা চক্রান্ত, একটা পরিবারকে পিষে ফেলা। যেহেতুই তাদের বাড়ির একটা রেকর্ড আছে, খারাপ রেকর্ড, সেই কারণেই তাদেরকে পিষে মেরে ফেলতে খুব সুবিধে হবে। কেন নিয়ে আসেনি জানো কৃষুকে? জানতো না তো জনগণের এরকম চাপ খাবে, বুঝতে পারেনি। নিয়ে আসেনি সেদিন এই একটাই কারণে, কারণ জানতো যাকে আমি পছন্দ করি না তার রক্তকে আমি আমার সাথে নেব কি করে, আর আমার এই স্বাচ্ছন্দ্যময় জীবনে এই পিছুটানটা কি প্রয়োজন বলতো? এই পিছুটান যদি থাকতো তাহলে এত সুন্দর করে বাস ট্রাভেল করতে পারতো এতক্ষণ? না, কোনোভাবে সম্ভব হতো না ওর পক্ষে। আজকে আমাদের সামনে এত সুন্দর সুন্দর ব্লগ দিতে পারছে শুধুমাত্র এই পিছুটানটা নেই বলে। আজকে মিতুদির জীবনে একটা দারুণ পরিবর্তন এসেছে, নিজেকে মেনটেন করতে পারে না, সন্তানের জন্য তার সমস্ত চিন্তাভাবনা চলে গেছে, স্বাভাবিকভাবে সে তার সন্তানের মধ্যে তার পুরো পৃথিবী খোঁজে। আর এই হচ্ছে এমন একজন মা যে নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের তৃষ্ণা সিদ্ধির জন্য শিশুর মতো একটা ফুটফুটে বাচ্চাকে ঘরে ফেলে রেখে চলে গেছে। আমাদের পাশের বাড়ির কেউ নয়, আমাদের পরিচিতও কেউ নয়, ইনফ্যাক্ট কোনোদিন পরিচিত হতেও চাই না, এদের কারোর সাথে হতে চাই না। কেন জানো তো? তাহলে ঠিকঠাকে ঠিক আর ভুলটাকে ভুল বলার মতো আর ক্ষমতা থাকবে না, সেই কারণে।
এই মহিলা আজ যা দৃষ্টান্ত রেখেছে, আমাদের আশেপাশের বাড়ির কেউ হলেও কিন্তু আমরা হয়তো ভেতরে ভেতরে এতটাই গর্জাতাম, কিন্তু শুনতো কে আমাদের কথা? যেহেতু ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার, ওর ফেস ভ্যালু আছে, আর ওকে নিয়ে বলার পর আমাদের কথাগুলো কেউ না কেউ তো শুনবে। সে বুঝতে পারবে যে হ্যাঁ, ও অপরাধী। জাস্ট বিকজ ও একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার, আমাদের ভিউজ এর উপর দাঁড়িয়ে ও যে জায়গা নিজে তৈরি করেছে, সেই জায়গাটাও বলতে চাইছে যে আমার খেটে তৈরি করা। না বেবি, তোমার খেটে না, এটা পরকিয়াকে বেটে তৈরি করা। তাই পরকিয়া বেটে আর তোমার ওই মিস্টার ঈশ্বরকারে সিঁদুর ছেটে যে একটা দৃষ্টান্ত তুমি তোমার চ্যানেলের মারফত রাখলে, সারা জীবনেই ওয়াইটি মনে রাখবে ওয়াইটি তোমাকে। বলো কেন? কারণ তোমারই সন্তান। এই সন্তান যেন ভবিষ্যতে তোমার কাছে যদি কোনোদিন যায় আইনি কোনো প্রক্রিয়ার মাধ্যমেও, ভগবানের কাছে দৃঢ় প্রার্থনা করব এই খেলাও যেন ঘুরে যায়, এই খেলা যেন কোনো এক চমৎকারের মাধ্যমে ঘুরে যায়, আর তুমি যেন পদে পদে বুঝতে পারো মা শব্দটা তোমার কানে না শুনতে পারার যন্ত্রণাটা কি। আমার মনিটাইজেশনটা ভিডিওয় অনই আছে, হ্যাঁ আমি জানি এটা দিয়ে আমি রেভিনিউও কামাবো, কিন্তু তারপরেও একটা বাচ্চার আর্তনাদ সেই সকল মানুষের মনে তো যায় না যারা শুধু বিপরীত কমেন্ট করে আমাদেরকে বলে খালাস হয়ে যায়, একটা মেয়েকে তোমরা কেন এভাবে কোণঠাসা করছো, ওর কি বাঁচার অধিকার নেই? বাঁচার অধিকার অবশ্যই আছে, বাঁচতে চেয়েও ঘর থেকে বেরোয়নি, ধরা পড়ে বাড়ি থেকে বেরিয়েছে, এটাকে মাথায় রাখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। টাটা গাইস, দেখা হবে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে।